হাই গাইজ আমি এখন জি ফাইভের আপকামিং একটি ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে কথা বলবো যার নাম শিকারপুর তো এই ট্রেলারটি কীরকম হলো জি ফাইভ কিছুদিন আগে একটা বড় অ্যানাউন্সমেন্ট করেছে যেখানে তার বাংলা অনেকগুলো কাজ আসতে চলেছে তো তারই মধ্যে শিকারপুরের ট্রেলারটা চলে এসেছে তো ট্রেলারটি এখন কীরকম হয়েছে সেই নিয়ে কথাবার্তা বলবো এর যদি আমি গল্পটাকে ধরি এর গল্পটা আমার যেরকম দেখানো হয়েছে এই শিকারপুরের যদি গল্পটা আপনাদের বলি শিকারপুরের গল্পে আপনারা একজন গোয়েন্দাকে দেখতে পারবেন যেটা জুনিয়র গোয়েন্দা যে ক্যারেক্টারটি এখানে প্লে করছেন অঙ্কুশ এবং তার ওস্তাদ এখানে কে ওস্তাদ তো সত্যি ওস্তাদ তিনি হচ্ছেন কৌশিক গাঙ্গুলি এবং তার সাথে আপনারা দেখতে পাবেন সন্দীপ্তা সেন এবং দেবাশিষ মন্ডলকে দেবাশিষ মন্ডল এখানে পুলিশের ভূমিকা অভিনয় করছে তো এর যদি গল্পটা আপনাদের বলি যে গল্পটা কি গল্পটা ট্রেলার দেখে আমার যেটা মনে হয়েছে এই গল্পটা টোটালি দেখানো হচ্ছে শিকারপুরে শিকারপুরে সেরকম কিছু ইন্টারেস্টিং ব্যাপার নেই কিন্তু লাস্ট ছ মাসের তিনটে খুন হয়ে যায় তো সেটার জন্যই এখানে যে আমাদের জুনিয়র গোয়েন্দা তার একটা ইন্টারেস্ট জন্মে যায় যে এবার তো কিছু একটা করতে হবে মানে এই খুনিদেরকে ধরতে হবে এরকম তার মনে হয় কিন্তু এই যে খুনগুলো পরকে পর হয়েছে অঙ্কুশ যখন এটাকে তদন্ত করে সে দেখতে পায় যে এটা দুটো ব্যক্তির কাজ মানে দুটো প্যাটার্ন আলাদা আলাদা মারার প্যাটার্ন দুটো আলাদা আলাদা এবার অনেকে বলছে পিজলাভূত করেছে এবার ও বলছে পিজলাভূত যদি করে থাকে তার আরও তার সাথে আরেকজন আছে তাকেই খুঁজে বের করতে হবে এবং যাদেরকে খুন করছে একটা গোটা ফ্যামিলিকে খুন করছে এবং তার মধ্যে এখনো দুজন বেঁচে আছে এবার কথা হচ্ছে অঙ্কুশ কি পারবে এই দুজনকে বাঁচিয়ে খুনিগুলোকে ধরতে তো সেটাই দেখতে গেলে আপনাকে এই ওয়েব সিরিজটাকে দেখতে হবে me. থ্রিলারটা শুধুমাত্র যে থ্রিলার বলে সেই থ্রিলার এলিমেন্টগুলোই আছে তা নয় এখানে বেশ কয়েকটা কমেডি আপনি পাবেন যেগুলো জেনুইন কমেডি বলতে পারেন মানে হিউমারাস কমেডি বলতে পারেন যেগুলো সত্যি ভালো লাগে এবং অঙ্কুশ নিজেকে যেরকমভাবে ভেঙেছে সত্যি তার কথা বলার তার হাঁটা চলা একটা আলাদা রকমই এখানে দেখবেন যে কমেডিগুলো হালকা হালকা যেগুলো ভালো লাগে এই টাচগুলোই ভালো লাগে যেমন সে একজন জুনিয়র গোয়েন্দা এবং সে কী কী কাজকর্ম করে কার ছাগল খুঁজে দিচ্ছে এই রকম জিনিসপত্রগুলো করে মানে ছোট থেকে বড় হচ্ছে যে জিনিসপত্রগুলো সে সেরকম কাজের নয় তাকে এইগুলো ওই জন্য একটা সময় বলছে যে ছাগল খুঁজতে পারে না সে আবার নাকি পিজলা ভূত খুঁজবে এরকম বলছে তো মানে তাকে নিয়ে খিল্লি করে কিন্তু সে খিল্লি হয়েও সে জিনিসটাকে যখন সে নিজে করবে এটাই হচ্ছে দেখার বিষয় সে কতটা করতে পারবে কিভাবে করতে পারবে এখানে আরো কিছু সিনস আছে যেগুলো আমার বেশ ভালোই লেগেছে ট্রেলারে যেমন দেবাশিষ মন্ডল একজন পুলিশ এবং অঙ্কুশ যখন থানাতে যায় তখন বলে তো চুমকির দিব্যি মানে চুমকি এখানে দুজনের লাভ ইন্টারেস্ট হবে অঙ্কুশেরও হবে আর দেবাশিষেরাও হবে শেষটা যেভাবে শেষ করেছে মানে হাসি পাবে আপনার ওখানে অঙ্কুশ একজনকে বলছে ফেলতা দেখেছিস ভোমকেশ দেখেছিস বলছে হ্যাঁ এবার আমাকে দেখবি ওটা বেশ হাসি পায় আর এই ওয়েব সিরিজটা ক্রিয়েটিভ প্রেজেন্টারকে জানেন কৌশিক গাঙ্গুলি বুঝতে পারছেন সে যখন এই জিনিসের সঙ্গে যুক্ত হয়ে গেছে না কিছু একটা ভালো আউটপুট বেরোবে এটুকু আমার ভরসা আছে তাকে তো এবার দেখা যাক যে এই ওয়েব সিরিজটা কীরকম হয় আমার বেশ ভালো লেগেছে মানে সত্যি কথা বলছি আমার বেশ ভালো লেগেছে অঙ্কুশ সত্যি তার যে গলার ভয়েস দিয়ে দেখবেন সেই যে সিরিয়াস ডায়ালগসগুলো বলছে সিরিয়াস কথাগুলো বলছে না সত্যি কিন্তু অন্যরকম লাগছে তাকে সেরকম আর চ্যাংড়ামু ব্যাপারটা কিন্তু লাগছে না যেটা সত্যিই ভালো লাগছে ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং ছিল এবার দেখা যাক ওয়েব সিরিজটা কতটা ইন্টারেস্টিং হয় তো কীরকম হয় না হয় সেটা ওয়েব সিরিজটা বেরোলেই জানতে পারবো তো আপনাদের কি মনে হয় কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন এলে ফাটাফাট সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এর মতো